ন্যূনতম মজুরি 20,000 টাকা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক দেওয়া সহ 10 দফা দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা। শনিবার রাত 12:01 থেকে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে প্রায় 20,000 নৌযানের 2 লাখেরও বেশি শ্রমিক কর্মবিরতি পালন করছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে শকত করিমের ডেস্ক রিপোর্ট। বেশ কয়েক মাস ধরে এ নিয়ে সরকার ও মালিক পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক, দাবি উত্থাপন ও আন্দোলন কর্মসূচির পরও কোনো সমাধান হয়নি। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, তাই তো বাধ্য হয়ে 10 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন তারা। এদিকে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে শনিবার মধ্যরাত থেকে বরিশাল নদীবন্দর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। রোববার সকালে অনেক যাত্রী ঘাটে এসে হতাশা প্রকাশ করেন লঞ্চ চলাচল বন্ধ দেখে। বরিশাল লঞ্চঘাট আসে দেখি লঞ্চ চলতে আসে না, বন্ধ। এখন আমি যাব কিভাবে, যাওয়ার কোনো বিকল্প রাস্তা পাইতে আসি না। সরকার তো এটা বোধ বুঝেছিল, তাদের সাথে শ্রমিক যে আন্দোলন, শ্রমিকদের যেই এই নেতারা, তাদের সাথে বসে একটা সমাধানের দাবি উঠেছিল। চাঁদপুরে লঞ্চ না পেয়ে নিরাশ হয়ে ফিরেছেন যাত্রীরা। ভোলাতেও লঞ্চঘাটে দেখা গেছে যাত্রীদের ভিড়, ঝুঁকি নিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে ছুটতে হচ্ছে তাদের। চট্টগ্রাম মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য পরিবহনের কাজও বন্ধ রাখার প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্য সহ নিত্য পণ্যের বাজারে। এই শ্রমিকগুলির বেতন 9,650 টাকা, এরা যদি খুনও হয়ে যায় এদেরকে 1 টাকাও বাড়াই দেয় না। অন্তত পক্ষে আমার অনুরোধ হচ্ছে এই শ্রমিকদের একটা ন্যূনতম মজুরিটা ঘোষণা করেন, বাকিটা 1 মাস না 2 মাস পরে ডিসাইড করেন। নৌযান ধর্মঘটে স্থবির খুলনার সকল ঘাট ও রুজভেল জেটি, দাবি আদায়ে সোচ্চার শ্রমিকরা। জাহাজের সমস্ত কাজকর্ম আমরা বন্ধ এবং আমরা কর্মবিরতি পালন করতেছি। প্রয়োজন বোধে আমরা দিনমজুরি কাজ করব, খেতে খামারে আমরা মালিকদের বলে দিচ্ছি আপনাদের জাহাজ আপনারা বুঝিয়ে নিন। জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, মালিকপক্ষ তাদের নৌযানের পণ্য পরিবহনে ভাড়াও বৃদ্ধি করেছে, কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হয়নি বলে অভিযোগ নৌযান শ্রমিকদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কর্মবিরতির আরো খবর জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে যাব ভোলায় সহকর্মী আফজাল হোসেনের কাছে। আফজাল, নৌ কর্মবিরতির ফলে লঞ্চ যাত্রীরা কিভাবে গন্তব্যে যাচ্ছেন? ফারজানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে। এখান থেকেই ভোলা বরিশালের যে যোগাযোগের যে পথ সেটি হচ্ছে এখানে। এবং আরেকটি বিষয় হচ্ছে দ্বীপজেলা ভোলা, এটা একেবারে সম্পূর্ণ মেঘনা ও তেঁতুলিয়া নদী দ্বারা বিচ্ছিন্ন। এই দ্বীপজেলা থেকে বের হওয়ার জন্য একমাত্র ভরসা হচ্ছে নৌযান, এবং সেটি ধর্মঘটের কারণে এখানকার মানুষ একেবারেই অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আপনি আমার সব পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে থেকে স্পিডবোট এবং ট্রলার চলাচল করছে সকাল থেকে। আমি সকালে খুব ভোরে চলে আসছি এখানে এবং দেখেছি যে বিভিন্ন লোকজন এখান থেকে যাচ্ছে এবং অসুস্থ যে রোগীরা রয়েছে তারা যাচ্ছে, এবং সেটি হচ্ছে যে রোগীদের আনা নেওয়ার ক্ষেত্রে চরম একটা ভোগান্তির শিকার হচ্ছে বলে বিভিন্ন রোগীদের স্বজনরা তারা অভিযোগ করেছে এবং যাত্রীরা অভিযোগ করেছে যে এই হঠাৎ করে ধর্মঘট এবং সারা দেশে যে ধর্মঘট দেওয়া হয়েছে সেখান থেকে ভোলা থেকে বের হওয়া তাদের জন্য নির্ধারিত ভাড়ার চেয়েও প্রায় 1.5 গুণের বেশি তাদের খরচ হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়, জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদী পাড়ি দিতে হচ্ছে ছোট ছোট ট্রলার এবং স্পিডবোটে করে। এই ভোগান্তির কথা তারা জানিয়েছে যে সরকার তাদের যে ভোগান্তি যে বিষয়টি এটি মাথায় রেখে যদি দাবি মেনে নেয় এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে তাহলে তারা একটু সহযোগিতা পাবে এবং ভোলার মানুষ, বিচ্ছিন্ন মানুষ সহজে যোগাযোগ করতে পারবে। ফারজানা, এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ খবর। আফজাল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবারে যাচ্ছি মোংলায়, সেখানে আমাদের সাথে যুক্ত হবেন আরেক সহকর্মী আবু হোসেন সুমন। সুমন, নৌযান কর্মবিরতির ফলে বন্দরের পণ্য খালাস কাজের কি অবস্থা আমাদেরকে জানাবেন। যারা এই নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি চলছে গত রাত 12:01 থেকে, এর কারণে কিন্তু মোংলা বন্দরে যে বিদেশি যে বাণিজ্যিক জাহাজগুলো রয়েছেন তার পণ্য বোঝাই খালাস কাজ বন্ধ রয়েছে। আমি কিছুক্ষণ আগেই মোংলা বন্দর কর্তৃপক্ষের যিনি হারবার মাস্টার রয়েছেন ক্যাপ্টেন শাহিন মজিদ,
তিনি আমাকে জানিয়েছেন যে বন্দরে যে বিদেশি জাহাজগুলো অবস্থান করছে সেগুলোর পণ্য পরিবহন কাজ বন্ধ রয়েছে, তবে বন্দর জেটি এবং কন্টেইনার ইয়ার্ড কার ইয়ার্ডের কাজ স্বাভাবিক রয়েছে। তবে মংলা বন্দরে এই মুহূর্তে খাদ্যশস্য নিয়ে, গম নিয়ে বিদেশি জাহাজ অবস্থান করছেন এবং আমদানিকৃত, সরকারের আমদানিকৃত ইউরিয়া সার বোঝাই জাহাজ রয়েছে। তো এই ধর্ম, এই কর্মবিরতির কারণে আসলে মূলত যে এই যে সরকারি যে খাদ্য সামগ্রী এবং সরকারি যে সার এসেছে, এটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি খালাস এবং পরিবহন করা না যায়, এর কিন্তু একটা বিরূপ প্রভাব পড়বে বাজারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই যে নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি, কর্মবিরতির ফলে যে মংলা বন্দরের এই যে পণ্য বোঝাই খালাস এবং পরিবহনের কাজ বন্ধ রয়েছে এবং নৌযান শ্রমিক কর্মচারীরা তারা কিন্তু এই ধর্মঘট পালন করছেন এবং নদীতে মাইকিং করে যত নৌযান আছে তাদেরকে এই কর্মবিরতি পালনের জন্য উদ্বুদ্ধ করছেন। এবং আমরা জেনেছি যে বিকাল 4টার দিকে মংলা পৌর শহরে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করবেন এই দাবি আদায়ের পক্ষে। নাহিদ, ভোলা এবং মংলা থেকে জানছিলাম নৌযান শ্রমিকদের কর্মবিরতির খবর।